আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও শুরুতে আপনাদের কাছে জানাচ্ছি বিশ্বব্যাপী পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমার আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের উপস্থাপন করছি সেটি হচ্ছে সৌদি আরবের সুনামধন্য চারটি কোম্পানির বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আছে ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, সব ধরনের কাজের ইন্টারভিউ আছে। কোন তারিখে কোন ইন্টারভিউটা হবে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমার যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অতীতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। প্রিয় বন্ধুরা, আমার যে সকল কাজ নিয়ে আপনাদের সাথে উপস্থাপনা করছি সেটি হচ্ছে সৌদি আরবে যাওয়ার জন্য পুরুষ এবং মহিলা সবাই যেতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়ার যেই নাম্বারগুলি আছে। প্রিয় বন্ধুরা, প্রথমে গোছারি গ্রুপ ডাইরেক্ট কোম্পানি, এটি এখানে বেশ কিছু শ্রমিক নেবে সৌদি আরবে। আগামী 8ই অক্টোবর দুপুর 2টার থেকে ইন্টারভিউ শুরু হবে। আপনারা যারা এই কুসারি কোম্পানিতে যাবেন এখানে যেতে পারবেন কি কি কাজ, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও ডাকম্যান। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা এই ডাকম্যান কি কি বয়স নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি সেটি হচ্ছে, প্রথমে ইলেকট্রিশিয়ান, আপনাদের বেসিক স্যালারি হবে 1300 রিয়াল, আর বয়স হতে হবে 21 থেকে 35-এর মধ্যে। অবশ্যই বাস্তব অভিজ্ঞতা এই কাজের মধ্যে 4 থেকে 5 বছর থাকতে হবে। প্রিয় বন্ধুরা, যারা এই কোম্পানিতে যাবেন গোসারি কোম্পানিতে, এই কোম্পানিটি আপনারা প্রয়োজনে গুগলে গিয়ে ছাঁচ দিয়ে দেখে তারপরে যেতে পারবেন। আরেকটি হচ্ছে প্লাম্বার, এটিরও ইন্টারভিউ 8 তারিখে। প্লাম্বারের কাজ যারা জানেন তাদের বেসিক স্যালারি হবে 1300 রিয়াল, আর ডিউটি হবে 10 ঘন্টা, আর অ্যাকোমোডেশন আকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে, শুধু খাবার নিজের, সপ্তাহে 6 দিন ডিউটি হবে। প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে ডাকম্যান, যারা ডাকম্যানের কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে 1300 রিয়াল, ডিউটি হবে 10 ঘন্টা, 21 থেকে 35-এর মধ্যে। কোম্পানিটি কিন্তু সরাসরি কোম্পানি, এটি গ্রুপ অফ কোম্পানি, গোসারি গ্রুপ কোম্পানি। আপনারা যদি কেউ এই 8 তারিখের মতো ইন্টারভিউ করতে চান অবশ্যই আপনারা আমাদের মাঝে ইন্টারভিউ করে যেতে পারবেন। যারা এই ইন্টারভিউ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে এসে যোগাযোগ করে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে হ্যাভি ড্রাইভার কোম্পানিটির নাম হচ্ছে আল নাখেল ন্যাশনাল কোম্পানি। সৌদি আরবের আল নাখেল ন্যাশনাল কোম্পানিতে যদি কেউ হ্যাভি ড্রাইভার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে 1500 রিয়াল, অবশ্যই পাসপোর্টের সাথে লাইসেন্সের সাথে মিল থাকতে হবে, আর ডিউটি হবে 8 ঘন্টা। যদি কেউ এই আল নাখেল ন্যাশনাল কোম্পানিতে যেতে চান এখানে হ্যাভি লাইসেন্স থাকতে হবে অবশ্যই, আপনাদের অবশ্যই ভ্যালিড লাইসেন্স থাকতে হবে যদি আপনারা কেউ এই কোম্পানিতে যেতে চান। আরেকটি হচ্ছে গোসারি রেজর্ট গ্রুপ, এখানে রেজর্ট গ্রুপে যে কোম্পানিতে হ্যাভি ড্রাইভার হিসাবে নেবে তাদের হ্যাভি ড্রাইভারের, যারা বাংলাদেশের হ্যাভি ড্রাইভার আছে, বেসিক স্যালারি হবে 1200 এবং খাওয়া এবং ভাতা বাবদ পাবেন 400, ডিউটি হবে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন ডিউটি হবে। এখানে অবশ্যই হ্যাভি ড্রাইভার হিসেবে আপনার যে পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। আর যারা সৌদি আরবের হ্যাভি ড্রাইভিং লাইসেন্স আছে অথচ বাংলাদেশের হ্যাভি লাইসেন্স নেই তারাও যেতে পারবেন এই কোম্পানিতে। যদি আপনি যেতে চান এই কোম্পানিতে, আমি প্রত্যেকটা কোম্পানির ডিসক্রিপশন বক্সে নাম দিয়ে দিব, আপনারা প্রয়োজনে এখান থেকে যোগাযোগ দেখে তারপরে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমার আরেকটি হহচ্ছে ওয়েল্ডার, 12 এবং 13 তারিখে জরুরি ভিত্তিতে ওয়েল্ডার ইন্টারভিউ হবে। যদি কেউ ওয়েল্ডারে যেতে চান সেই ক্ষেত্রেও আপনাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে কী কী ওয়েল্ডারের কাজ আছে সেগুলো যোগাযোগ করে আপনারা যেতে পারবেন। আরেকটি বন্ধুরা, অনেকেই আমাকে বলেন যে স্যার আপনি ফুড ডেলিভারির যে কাজগুলি আছে সেগুলো নিয়ে আপনি কাজ করেন না কেন? প্রিয় বন্ধুরা, যারা ফুড ডেলিভারি হিসেবে যেতে চান আমার কাছে কথা হচ্ছে যেটা ভালো ভালো কোম্পানি ব্যতীত আমি কোনো কোম্পানির ভিডিও দেই না, সেটা আপনারা অতীতে যারা আমাদের মাধ্যমে যারা প্রবাসী গিয়েছেন তারা সবাই জানেন। সেক্ষেত্রে আমাদের কাছে একটু কর্পণ্য নয় যে আপনাদেরকে আমি যে
যে কোনো কোম্পানি আসলেই আমি আপনাদেরকে পাঠানোর জন্য ভিডিও করব। নো, আমাদের এখানে অবশ্যই প্রত্যেকটি কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মতো কাজ থাকে। এর জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা ফুড ডেলিভারি হিসাবে যেতে চান হাঙ্গারি কোম্পানি আল হাঙ্গারি, হাঙ্গারিতে যারা গিয়েছেন অতীত, যারা সৌদি আরবে আসেন এই কোম্পানিতে, তাদেরকে আমরা আপনাদেরকে বলবো ওই তাদের কাছে যোগাযোগ করেই বলবেন যে রিয়াজ স্যারের মাধ্যমে যে আপনারা গিয়েছেন আপনারা ভালো আছেন কি না জেনে বুঝে তারপরে যাবেন। এখানে আপনারা আসার পরে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। প্রয়োজনে আপনারা যদি চান আমাদের এই আমাদের কাছে যে ডকুমেন্টারি আছে সেগুলো পাঠিয়ে দিব আপনাদের কাছে, তারপর আপনারা দেখে জেনে বুঝে যেতে পারবেন। আরেকটি হচ্ছে আলবদর। আলবদর কোম্পানিতে বেশ কিছু মহিলা ক্লিনার নেবে। যদি কেউ এই মহিলা ক্লিনার হিসেবে যেতে চান সৌদি আরবে, তাদের বেসিক স্যালারি হবে 800, খাওয়া বাবদ দেওয়া হবে 200, ডিউটি হবে 8 ঘন্টা। এখানে কিন্তু ইনডোর ক্লিনার হিসেবে শ্রমিক নেবে সৌদি আরব আলবদর কোম্পানিতে। প্রিয় বন্ধুরা, আপনারা আরও একটি সুখবর দিচ্ছি, সেটি হচ্ছে রাশিয়াতে বেশ কিছু শ্রমিক নেবে আমাদের কাছ থেকে, সেটি হচ্ছে মেশন হিসাবে। যারা মেশন হিসাবে রাশিয়াতে যেতে চান তাদেরকে অনুরোধ করব যে আমাদের যে রাশিয়ার কাজগুলি আছে সেই কাজগুলি দেখে বুঝে যেতে পারবেন সরাসরি কোম্পানির মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা। বন্ধুরা, আপনারা যারা জানেন যে আমাদের নিজস্ব রেকর্ডিং লাইসেন্স আছে এবং আমাদের ট্রেনিং সেন্টারও আছে, যদি আপনারা প্রয়োজন মনে করেন সেটাও করতে পারবেন। আপনার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।